স্বাগতম সবাইকে। আজকের লেসনে আমরা সম্পূর্ণ নতুন একটি জিনিস সম্পর্কে জানব, সেটি হচ্ছে কনভার্জেন্ট ইনফিনিট সিরিজ, অর্থাৎ অভিসৃত অসীম ধারা। এখন অসীম ধারা এবং তার সাথে অভিসৃত অসীম ধারা কী? অসীম ধারা বলতে বুঝি যে ধারার কোনো শেষ নেই। তোমাদের খেয়াল আছে দশম শ্রেণীতে আমরা একটি অধ্যায় পড়েছিলাম, সেটি হচ্ছে অসীম গুণোত্তর ধারা, অর্থাৎ যে গুণোত্তর ধারার কোনো সীমা নেই তাকে আমরা বলতে পারতাম অসীম গুণোত্তর ধারা। উদাহরণস্বরূপ একটি অসীম গুণোত্তর ধারা লিখি, 1 + 1/3 + 1/3 whole square + 1/3 whole cube। এটি একটি অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ a = 1 এবং সাধারণ অনুপাত r = 1/3। এখানে কিন্তু এ আর আর কমপ্লিটলি ডিফারেন্ট দুটো জিনিস, এ হচ্ছে প্রথম পদ এবং আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত তখন মনে আছে, তোমাদের মনে আছে কি আমরা এখান থেকে বের করতাম অসীমতক সমষ্টি? অসীমতক সমষ্টির শর্ত ছিল আর এর ভ্যালুর অবশ্যই -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হতে হবে, যেখানে আমার এ উদাহরণে আমার আর এর ভ্যালু 1/3, যা 1 থেকে ছোট এবং -1 থেকে বড়। সুতরাং এখান থেকে আমরা অসীমতক সমষ্টি বের করতে পারতাম এবং অসীমতক সমষ্টির সূত্রটা ছিল, অসীমতক সমষ্টির সূত্র ছিল a/1 - r, অর্থাৎ আমার এ উদাহরণের জন্য 1/1 - 1/3, অর্থাৎ 1/2/3, সেখান থেকে আমরা পাচ্ছি 3/2। এখন আমরা দেখি এই অসীমতক সমষ্টির সাথে আমার অভিসৃত অসীম ধারার সম্পর্কটা কী। এখন অভিসৃত অসীম ধারা বলতে সে ধরনের ধারাকে বোঝায় যেখানে একটি অসীম ধারার পদসংখ্যা তো আমরা নির্ণয় করতে পারবো না, অর্থাৎ যদি পদসংখ্যা হয় n, কোনো অসীম ধারার পদসংখ্যা n হলে এবং n যদি অসীম পর্যন্ত যায়, অর্থাৎ পদসংখ্যা যদি আমি নির্ণয় না করতে পারি, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে এই n সংখ্যক পদের যোগফলের সীমাস্থ মান, অর্থাৎ লিমিটিং ভ্যালু, একটি পূর্ণসংখ্যা হবে, কথাটি আবার বলছি, যদি ধারাটি হয় অসীম, অর্থাৎ যদি ধারার পদসংখ্যা n টেন্ডস টু ইনফিনিটি হয়, তবে এই n সংখ্যক পদের অসীমতক সমষ্টি, বা n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ অসীমতক সমষ্টিটার সীমাস্থ মান হবে একটি পূর্ণসংখ্যা। পূর্ণসংখ্যা মানে যে কোনো সংখ্যা, একটি ঋণাত্মক সংখ্যা হতে পারে, একটি দশমিক সংখ্যা হতে পারে, একটি ভগ্নাংশ হতে পারে। ভগ্নাংশ আমরা কই পেয়েছিলাম? আমার প্রথম উদাহরণে, যেখানে আমি এই অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি বের করেছিলাম। অসীমতক সমষ্টি পেয়েছি 3/2। 3/2 কি একটি পূর্ণসংখ্যা না? হ্যাঁ, 3/2 একটি পূর্ণসংখ্যা। এখন অসীম গুণোত্তর ধারার জন্য আমি যে অসীমতক সমষ্টিটা পেয়েছি, অভিসৃত অসীম ধারার জন্য একই ধরনের শর্ত কাজ করছে। খেয়াল করেছো? অসীম গুণোত্তর ধারার আমার পদসংখ্যা ছিল অসীম, অভিসৃত অসীম ধারার পদসংখ্যা অসীম। একটি অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি পেয়েছিলাম এবং অভিসৃত অসীম ধারার জন্য আমার n সংখ্যক পদ, অর্থাৎ অসীমতক এর সমষ্টি একটি স্বাভাবিক সংখ্যা হতে হবে। অর্থাৎ এইখানে আমার উদাহরণে স্বাভাবিক সংখ্যা পেয়েছিলাম 3/2, সেভাবেও এখান থেকে সীমাস্থ মান একটি স্বাভাবিক সংখ্যা পাব। এই ধরনের ধারাকে আমরা বলবো অভিসৃত অসীম ধারা। আশা করি সবাই বুঝতে পেরেছো।
এখন অভিসৃত অসীম ধারা ব্যাখ্যা করার জন্য একটি পদ্ধতি ব্যবহার করা হয় যাকে বলা হয় অনুপাত পরীক্ষণ পদ্ধতি, অনুপাত পরীক্ষণ বা রেশিও টেস্ট। আমরা পরবর্তী লেসনে অভিসৃত অসীম ধারার জন্য রেশিও টেস্ট করে কিভাবে আমি একটি দ্বিপদীর দ্বীপ কোনো একটি দ্বিপদী থেকে যে ধারাটি পাচ্ছি তা অভিসৃত কি অভিসৃত না বলতে পারবো।